এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। নিয়ন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কাঙ্ক্ষিত একটি দৃশ্য দেখা থেকে বঞ্চিত হলেন বাংলাদেশ দলের সমর্থকরা। সবাই আশা করেছিলেন যে দুজন মানুষকে নিয়ে সিরিজের আগে এত আলোচনা, এত দ্বন্দ্ব, এত সংঘাতের কথা বলা হচ্ছে, এত ঝগড়াঝাটির কথা বলা হচ্ছে, ড্রেসিং রুমে আনহেলদি একটা পরিবেশ তৈরি হয়েছে বলে বলা হচ্ছিল, সেই দুজন মানুষকে হয়তো আজ একসঙ্গে ক্রিজে ব্যাটিং করতে দেখা যাবে। বাংলাদেশ টসে জিতে যখন ব্যাট করতে নামেন সেই আশাটা আরও একবার বেড়ে গিয়েছিল সমর্থকদের। কিন্তু তামিম ইকবাল যখন দ্বিতীয় উইকেটের পতনের মাধ্যমে প্যাভিলিয়নে ফিরে গেলেন, তখন আর কি সেই আশাটা ঘুরে বালিতে পরিণত হয়েছে। সাকিব এখনো ব্যাটিং এ নামেননি, আর ভয়তোবা আরেকটি উইকেট পড়লে তিনি ব্যাটিং এ নামবেন। এখন শান্ত এবং মুশফিক ব্যাট করছেন। এখন যদি ম্যাচের কথায় আসি, আজ শুরু থেকেই কিন্তু বাংলাদেশ বেশ দাপটের সঙ্গে খেলছিলেন। বিশেষ করে তামিম ইকবালের কথা বলতে হয়, পেসারদের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা লড়াই হবে, সেটা গতকালকের প্রেস কনফারেন্সেই হাতুরু সিংহে বলেছিলেন যে ইংল্যান্ডের পেস লাইন আপ এই মুহূর্তে বিশ্বসেরা, তাদের সঙ্গে একটা আলাদা লড়াই হবে। এবং সেই লড়াইটাই কিন্তু আমরা ম্যাচের শুরু থেকেই দেখতে পেয়েছি। বিশেষ করে ক্রিস ওক্সের কথা বলতে হবে, দুর্দান্ত বোলিং করেছেন। অন্য পাশে জফরা আর্চার যেহেতু দীর্ঘদিন পরে ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন, ম্যাচে এসে তিনি তার সেই ছন্দটা খুঁজে পেতে অনেক দেরি হয়েছে তার, সেই সুযোগে বাংলাদেশ কিছু রান বাড়িয়ে নিয়েছে তার ওভারগুলো থেকে। তবে ক্রিস ওক্সকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছে লিটন দাস এবং তামিম ইকবালকে। লিটন দাস তো শেষ পর্যন্ত ক্রিস ওক্সের বলে এলবিডব্লিউ হয়েছেন, এবং বেশ বাজেভাবেই বলতে গেলে, কারণ তার আগের বলটিতে তিনি দুর্দান্ত একটি পুল করে শট ছক্কা মেরেছিলেন, তার পরের বলটিতে একটু ভেতরে ঢোকা বল বুঝতে পারেননি, এলবিডব্লিউ হয়ে গেছেন। এবং পরবর্তীতে তামিমও বেশ ভালোভাবেই খেলছিলেন, শান্তকে নিয়ে আশা দেখাছিলেন যে বাংলাদেশ হয়তো বড় রানের দিকে যাবে, কারণ যে পিচটায় খেলা হচ্ছে এই মুহূর্তে, আগের হিসেব করলে, কারণ বাংলাদেশে নতুন চারটি পিচ বানানো হয়েছে মিরপুরে, আগের হিসেব করলে এটা 5 নম্বর পিচ, কাটগ্রাস পিচ বলা হচ্ছে, যে পিচটাতে বল কিছুটা মন্থর হবে গতি, যে কারণে টসে জিতে বাংলাদেশ আগে ব্যাটিং নিয়েছে। তো রান আশা করা যাচ্ছিল যে অন্তত যদি 250-260 বাংলাদেশ করতে পারে, সেক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে একটা ভালো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে। কারণ বাংলাদেশের বোলিং লাইন আপের কথা বলতে হয়, হাতুরু সিংহে গতকালই যে আভাসটা দিয়েছিলেন যে কোনো সারপ্রাইজ থাকবে না, সেটাই হয়েছে, একেবারেই কোনো সারপ্রাইজ নেই। দুজন পেস বোলার খেলানো হচ্ছে, মুস্তাফিজ এবং তাসকিনকে, একমাত্র স্পিনিং অপশন যদি বলা হয় যাকে একেবারে প্রফেশনাল স্পিনার, সেটা তাইজুল ইসলাম। অন্য দুজন যারা সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ আছেন, তারা দুজনই অলরাউন্ডার কোটায় খেলছেন। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে বাংলাদেশ 8 জন ব্যাটসম্যান নিয়ে কিন্তু আজকের ম্যাচটা শুরু করেছে, এবং সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদের মধ্যেও ওয়ান ডাউন এনাজ মোহসেন শান্ত নেমেছেন, সাকিব আল হাসানের জায়গা ছিল সেটা দীর্ঘদিন একটা সময় পর্যন্ত। তবে যেহেতু এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট, সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিপিএল এর দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবেই কে শান্তকেই মূলত প্রমোট করা হয়েছে, এবং সাকিব হয়তো এখন 4 বা 5 ব্যাটিং করবেন। আমরা দেখছি মুশফিকও তার আগে ব্যাটিং করেছেন। ইংল্যান্ড টিমটার কথা বলতে হয়, ইংল্যান্ড টিম অনেকেই বলছেন যে খর্বশক্তির টিম এসেছে, অনেকে আসেননি, অনেকে নিউজিল্যান্ডের টেস্ট খেলতে ব্যস্ত ছিলেন, তবে যারা আছেন এই মুহূর্তে তাদেরকে আপনি ছোট করে দেখবার একেবারেই কোনো উপায় নেই। আমরা ইংল্যান্ড টিমটা দেখলাম, জেসন রয়, ভিন্স আছেন, ফিল সল্ট আছেন, ইংল্যান্ডের যে বোলিং লাইন আপ 3 জন পেসার এবং 3 জন স্পিনার আছে, তো সব কিছু মিলে বেশ ব্যালেন্সড একটা দল। বাংলাদেশ এখন কত রানের টার্গেট দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। বাংলাদেশ এবং ইংল্যান্ডের প্রথম ওয়ানডের বিস্তারিত জানতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিরপুর স্টেডিয়ামে।